শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আসলে তোমরা সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গাছগুলো লাগিয়েছি, ছোট ছোট গাছগুলো, সেই ছোট গাছগুলো আজকে দেখো বড় হয়ে কতটা বড় হয়েছে, আর কত ফুল গাছগুলোতে দেখো কতটা ফুল ফুটেছে, আর এত সুন্দর ফুল ফুটেছে, এত ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো লঙ্কা গাছে এখনও লঙ্কা আসেনি, গাছটা সবাই শুধু বড় হয়েছে, এখনও লঙ্কা হয়নি। আর এই দেখো এই ফুল গাছটাতেও অনেক ফুল ফুটেছে, এই ফুল দিয়েই আমার ফুল এখন আমার গোষ্ঠীর সেবা হয়ে যায়, আমার আর অন্য জায়গাতে ফুল আনতে হয় না। আর এই দেখো এই সাইডে রান্না করে ফেলেছিলাম ভাত, আর এই দেখো আলুর তরকারি, তারপরে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ভোলা মাছ, এই দেখো এখন লবণ হলুদ মাখিয়ে মাছটা রেখেছিলাম, আর এই দেখো এখন রান্না বসিয়ে দেবো, তারপরে রান্না করব ডিমের ঝোল, ডিম দিয়ে আলুর পাতলা করে ঝোল করব। এই দেখো ডিমের ঝোল, আর এই দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম আলুর তরকারি রান্না হয়েছে, আর এই আরেকটা দেখাবো কী বলো তো, এটা দেখলে তোমাদের সবারই ভালো লাগবে, এই দেখো ভোলা মাছের পাতুরি, আর এই দেখো গন্ধ তার সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু, আহ জমে যাবে। যাই হোক চলো, এই দেখো এখন আমরা রান্নাটা কমপ্লিট করে নিয়ে এখন সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া সারতে, আর আমার খুব খিদে লেগে গেছিলো যেন আমি আগে খাবারটা নিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে চলে গেছি। এই দেখো আমার রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে চারিপাশ দিয়ে জল পড়ে খুব, আর এই জলে এসে দেখো বিচ্ছিরি অবস্থা হবে, তাই আমি রান্নাঘরটা লেপে রাখছি। এখন রান্নাঘরটা লেপে রাখলে কালকে সকাল সকাল উঠে আবার রান্না করা যাবে, ওই জন্য আগের দিন রান্নাঘরটা লেপে রাখছি, আর লেপে রাখলে শুকিয়ে থাকলে রান্না করতে সুবিধা হয়, নাহলে এই দেখো লেপে এসে রান্না করতে গেলে একদম কাদা কাদা অবস্থা হয়ে যায়। আর তোমরা তো জানো যাদের মাটির ঘর আছে যে কী অবস্থা হয়। যাই হোক তারপরে দেখো বাড়িতে ছিলাম না, বাড়ি এসে দেখি দেখো বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, ঝড় বৃষ্টি হয়েছিল, আর এই দেখো এসে দেখো বাড়িতে তোমাকে ছাদটা দেখাচ্ছি, দেখো ছাদটার অবস্থা কী হয়েছে। যাই হোক এখন ছাদের যাই অবস্থা হোক না কেন পরিষ্কার তো করতে হবে, এই দেখো আমি এখন পরিষ্কার করতে চলে এসেছি সব কাজ সেরে, এই দেখো এখন আমি পরিষ্কার করছি। আর ছাদের অবস্থা দেখলে তোমরা বলবে যে ছাদটা মানে অনেকদিন ঝাঁট দেওয়া নাকি, না গো ঝাঁটটা অনেক প্রায় দেওয়া হয়, কিন্তু চারিপাশে অনেক গাছ তো গাছের জন্য একটু ঝড় বৃষ্টি হলেই গাছ বাড়িঘরে অনেকটা পাতা পড়ে জানো তো, গাছ কিন্তু আমাদের না আশেপাশের লোকদের গাছ, কিন্তু দেখো তবুও কত পাতা পড়েছে, পাতা পড়ে দেখো ছাদটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এখন যদি আমি ঝাঁটটা না দিই বৃষ্টি এসে গেলে তখন বৃষ্টির জলে আটকে যাবে, তখন ঝাম পরিষ্কার করতে খুব কষ্ট হবে, তাই দেখলাম না আমি এখনই পরিষ্কার করে যাবে, যেহেতু এখন শুকিয়েছে এই জন্য এখন ঝাঁট দিতেও কষ্টটা কম হবে, তাই আমি দেখো ঝাঁট দিতে চলে গেছিলাম ছাদে, সব কাজ সেরে তারপরে চলে যাব স্নান করতে। তাই এই দেখো কতগুলো দেখো কতগুলো পাতা হয়ে গেছে, সারাতে তাহলে ভাবো কত পাতা হয়। এই দেখো আমি পুরোটা পরিষ্কার করে এখন এগুলো সাইড দিয়ে ফেলে দেবো, নাহলে এখানে প্রচুর নোংরা জমে যায় জানো তো, আর এই নোংরা জমে গেলে ছাত্রের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর দেখো তাও এক সাইড দেখো সাইডে সাইডে খুব পাতা জল জমে গেছে, জল জমে পাতাও খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, বাড়িতে না থাকলে যা হয়, দুদিন বাড়িতে না থাকলেই বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় জানো তো, বাড়ি এসে কোমর বেঁধে লেগে যেতে হয় সংসারের কাজকর্ম করতে, আর মেয়েদের জীবনটা এরকম বলো। যাই হোক চলো, এর মধ্যে এই সাইডে মনে পড়ে গেল যে আগের দিনে অনেকগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো মেলা হয়নি, যেহেতু একটু রোদ উঠেছে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো একটু মেলে দিই। এরকম আমি এই জন্য চলে গেছি জামা কাপড়গুলো মেলতে, এগুলো আর বারবার বৃষ্টি হচ্ছে বারবার রোদ উঠছে, এই জন্য একবার ঘরে তুলছি একবার আবার নিয়ে এসে মেলছি জানো, এইভাবেই চলছে। আর এখন এই শুরু হয়ে গেছে বর্ষা, আর এই বর্ষা আসলেই তো এই অবস্থাই হয় বলো, জামা কাপড় শোকাতে খুবই অসুবিধা হয়, কিন্তু কী হবে বর্ষা তো আসবেই, আমাদের অসুবিধা করে তো আর বর্ষা বসে থাকবে না, বর্ষা আসবেই, বর্ষার সময় বর্ষা তো হবেই বলো। আর এই দেখো এগুলো আমি এই সাইড দিয়ে সব ফেলে দিচ্ছি, পাতাগুলো ফেলে সব কাজ সেরে চলে এসেছি রাত্রেবেলা। এই দেখো রুটিটা করতে
যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা আমি এখানেই রাখলাম, টাটা।